বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবার কিন্তু এইটা হতে যাচ্ছে, এবং এটা কিন্তু জাস্ট একটা ইতিহাস গড়বে। সো হ্যালো গাইস, আমি দীপ, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো, এই বিষয়টা কিন্তু বর্তমানে রীতিমতো কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে, ইভেন সমস্ত সমস্ত জায়গায় কিন্তু এটা ট্রেন্ড করছে। আমি ফেসবুক বলি, ইউটিউব বলি, টুইটার বলি, ইনস্টাগ্রাম বলি, সমস্ত জায়গায় এই পার্টিকুলার ব্যাপারটা কিন্তু ট্রেন্ড করছে। সো গতকাল কিন্তু চেঙ্গিজের অফিসিয়াল পোস্টার এসছে, এবং এটা কিন্তু ঈদে আসছে, মানে ঈদ 2023 মানে 21st অফ এপ্রিল কিন্তু এটা রিলিজ করছে। আমরা প্রত্যেকেই কিন্তু কালকে জানতে পেরেছিলাম, এবং কালকের এটা মানে এটাও কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে এটা বাংলা এবং হিন্দি সাইমালটেনিয়াসলি দুটো ভাষায় কিন্তু মুক্তি পাবে, এবং এটা কিন্তু জিদ্দা নিজেই জানিয়েছেন তার অফিসিয়াল পোস্টে, এবং সেটা ফেসবুক বলি বা টুইটার বলি সমস্ত জায়গায় কিন্তু জিদ্দা এটা জানিয়েছেন যে এটা সাইমালটেনিয়াসলি বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই কিন্তু রিলিজ করবে। এবং এটা যে কতটা ইফেক্টিভ হবে বাংলা সিনেমার ক্ষেত্রে, এবং এটা কতটা ইফেক্টিভ হবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তোমরা শুধু জাস্ট একবার ভেবে দেখো। এবং প্রিভিয়াসলি কোনো বাংলা সিনেমা কিন্তু এই লেভেলে এইভাবে এই সাইমালটেনিয়াসলি একই সঙ্গে মানে অনেকগুলো ভাষায় কিন্তু রিলিজ করেনি, এবং যেটা জিদ্দা কিন্তু জাস্ট করে দেখালো। এবং এটা সত্যি বলতে এটা গর্বের বিষয় যে একসঙ্গে দুটো ভাষায় এটা রিলিজ করছে। সো এখন আমার বক্তব্য হচ্ছে এইটাই যে এটা যদি হিন্দিতে রিলিজ করে তাহলে কোন কোন স্টেটে রিলিজ করবে, এটাই হচ্ছে মেনলি বক্তব্য। এবং হিন্দিতে ডাবিং করলে কে ডাবিং করবে, এটাই হচ্ছে মেনলি, মানে জিদ্দা তো ভালো হিন্দি বলেন আমরা প্রত্যেকেই জানি, এবং হয়তো জিদ্দার ভয়েসটা হয়তো জিদ্দাই করলো, বাদ বাকি অন্যরা কারা, মানে অন্য যে এ রয়েছে, অন্য যে ক্যারেক্টার রয়েছে, তাদের প্রত্যেকের ডাবিং কারা করে। শতাব ফিগার আছে, শতাব ফিগার কিন্তু ভালো হিন্দি বলে, রোহিত বোস রয় কিন্তু আছে, সেও কিন্তু ভালো হিন্দি বলে, সো প্রত্যেকে কিন্তু ভালো হিন্দি বলে। আমরা আমি চাই যে প্রত্যেকে প্রত্যেকের যে ক্যারেক্টারটা মেন, মানে মেন যে ক্যারেক্টার, মানে জিদ্দা, শতাব ফিগার এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রোহিত বোস রয়, তারা প্রত্যেকে আমি চাই যে ভয়েস ওভারটা তারা নিজেরাই করুক অ্যাকচুয়ালি, এটা আমি মন থেকে চাই। এবারে দেখা যাক হিন্দি ডাবিংটা কেমন হয়, এটাই হচ্ছে মেনলি দেখার। বাট এটা একটা দুর্দান্ত একটা ব্যাপার যে এটা বাংলা এবং হিন্দি একসঙ্গে দুটো ভাষাতেই হচ্ছে রিলিজ করছে, এটাই মেনলি বলার ছিল। তোমাদের কি মতামত আমাকে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।